আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আরব আমিরাতের শারজা শহরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফুর শারজা শহরের বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান। নিহতের ভাই আব্দুল সাত্তার জানান, প্রায় 30 বছর ধরে শারজা শহরে থাকেন আব্দুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী 15 দিনের মধ্যে আবার ছুটিতে আসার কথা ছিল। তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে।